মোশাররফ করিম বর্তমান সময়ে বাংলা নাটকের যে সকল অভিনেতা আছে তাদের মধ্যে তিনি কিংবদন্তিতুল্য অভিনেতা। অসাধারণ অভিনয় গুণে তিনি প্রতিটি দর্শকের হৃদয় জয় করেছে। মোশাররফ করিমের নাটক মানেই মিলিয়ন মিলিয়ন ভিউজ। প্রতিনিয়তই তিনি নিত্য নতুন নাটকে কাজ করে যান। আগামী 25শে নভেম্বর বৃহস্পতিবার রাত 9টা 5 মিনিটে বাংলা ভিশনে প্রচারিত হবে তার নতুন একটি নাটক। নাটকের নাম শুধুমাত্র বিবাহিতদের জন্য। নাটকটি রচনা করেছে জুয়েল অ্যালিন এবং পরিচালনা করেছে জাহিদুর রহমান। এই নাটকে আরও অভিনয় করবে জুই, তানজিম হাসান, অনিক সহ আরও অনেকে। তাহলে প্রিয় দর্শক, মোশাররফ করিমের নতুন নাটক শুধুমাত্র বিবাহিতদের জন্য নিয়ে আপনাদের কি মতামত এবং মোশাররফ করিমের অন্যান্য নাটক এবং তার অভিনয় আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানান। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে। ধন্যবাদ।